রাজধানীর বনানী কবরস্থানে স্বজনদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কবরস্থানে যান তিনি। শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর 15 আগস্টের শহীদদের রুহের শান্তি কামনা করে ফাতিহা পাঠ এবং মুনাজাত করেন শেখ হাসিনা ও শেখ রেহানা। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে শনিবার ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা জানান দেশবাসীকে। অতিমারির সংকট কাটিয়ে দীর্ঘ প্রায় 3 বছর পর ঈদের সশরীরে সবার সাথে দেখা করলেন তিনি। তুমুল হর্ষধ্বনিতে তাঁকেও স্বাগত জানায় গণভবনে উপস্থিত জনতা। সাধারণ মানুষ, নেতাকর্মী, বিশিষ্টজন সবাই ছিলেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আপ্যায়নের তালিকায়। বিভিন্ন দেশের কূটনীতিক এবং অন্যান্য অতিথিদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজনকে বিদায় দিয়ে আরেকজনকে স্বাগত বঙ্গভবনে, তাই বিদায়ের সুরের সাথে প্রস্তুতি চলছে নতুনকে বরণ করে নেয়ার। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছাড়ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, আর কাল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতির পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি, বিশ্বস্ততার সহিত পালন করি। পরম নিষ্ঠা ও যোগ্যতায় দুর্গম হাওড় এলাকার তৃণমূল রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জন্ম 1944 সালে কিশোরগঞ্জে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু 1959 সালে ছাত্রলীগের মাধ্যমে। মহান মুক্তিযুদ্ধ যেমন সংগঠিত করেছেন, তেমনি লড়েছেন সম্মুখ সমরে। জাতির পিতার নৃশংস হত্যাকাণ্ডের পর যেতে হয়েছে কারাগারে। 1970 সালে ময়মনসিংহ 18 আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হন। এরপর বারবার মিঠামইন, অষ্টগ্রাম, ইটনার জনগণ তাদের কথা বলতে মোহাম্মদ আব্দুল হামিদকে সংসদে পাঠান। বিরোধী দলীয় উপনেতা, ডেপুটি স্পিকার, স্পিকার সব পদেই দায়িত্ব পালন করেছেন। 2013 সালের 14 মার্চ প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন মোহাম্মদ আব্দুল হামিদ। একই বছরের 24 এপ্রিল দেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর দেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে পুরো 2 মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন। 24 এপ্রিল গার্ড অব অনারের মাধ্যমে বিদায় দেওয়া হবে মোহাম্মদ আব্দুল হামিদকে। 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন উত্তরসূরি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় এই অনুষ্ঠান ঘিরে পুরো প্রস্তুত বঙ্গভবন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বিচারক, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক সহ গুরুত্বপূর্ণ অতিথিরা। গত 13 ফেব্রুয়ারি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ বীর মুক্তিযোদ্ধা 1949 সালে পাবনায় জন্ম নেন। বিভিন্ন সময়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নানা পদে ছিলেন। কর্মজীবনে ছিলেন বিচার বিভাগে বিচারক এবং দুদক কমিশনার। বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয়ে নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শপথ নেয়ার পর বঙ্গভবনের নতুন বাসিন্দা হবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24। নির্বিঘ্ন ঈদ উদযাপন দেখে গায়ে জ্বালা ধরেছে বিএনপির, এই মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, বিএনপির আমলের দুর্ভিক্ষের বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের শাসন আমলের দুর্ভিক্ষের দুঃস্বপ্ন জাতিকে দেখানোর অপচেষ্টা করছেন। দলটির রাজনীতিতে দুর্ভিক্ষের কারণে গণবিচ্ছিন্ন বলেও মন্তব্য করেন তিনি। সরকার পতনের দাবিতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। আজ দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করে বলেন, ঈদের সময় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার। বলেন, ঠুনকো কারণে বিএনপি নেতা রিজভি আহমেদকে আটকে রাখা হয়েছে। অসুস্থ হওয়া সত্ত্বেও কারাগারে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। ঈদ আনন্দে মেতেছেন উৎসবপ্রিয় মানুষ, আর বন্ধু, পরিবার, প্রিয়জন নিয়ে একটু অন্যরকম সময় কাটাতে কেউ যাচ্ছেন সিনেমা হলে, কেউ বা সমুদ্র সৈকতে।
অনেকে খোলা মাঠ বা ভিন্ন স্থানকেও বেছে নিয়েছেন একান্ত সময় কাটাতে। তবে অপ্রীতিকর পরিস্থিতিতে ঈদ আনন্দ যেন ফিকে না হয়ে যায় সেজন্য নিরাপত্তা বলয় কঠোর রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের কি অবস্থা সেখানের খবর জানাতে চাই। বসুন্ধরা সিটিতে এই মুহূর্তে রয়েছেন মাকসুদুল হক ইমু এবং সেই সাথে সাথে রাজধানীর চিড়িয়াখানায় রয়েছেন মিথিলা। দুজনের কাছেই দুজনেই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি মাকসুদুল হক ইমু আপনার কাছে প্রথমে যাই। সিনেমা হলে দর্শকের এই যে ভিড় এবং বাংলা সিনেমার প্রতি আকর্ষণ আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। এবারে আটটি সিনেমায় নিশ্চয়ই সব হাউসফুল যাচ্ছে, আপনি যেমনটা বলছিলেন। সর্বশেষ পরিস্থিতি কি, শোগুলার কি অবস্থা? আপনার সাথে আমি সর্বশেষ যুক্ত হয়েছিলাম মিরপুরের সোনি স্টার সিনেপ্লেক্স থেকে। এরপর এই মুহূর্তে আমি অবস্থান করছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের যে শাখা রয়েছে সেখানে। আমরা মিরপুরের যে শাখায় দেখেছিলাম যে দর্শকদের একটা ভিড় ছিল এবং জিন ছবির যে শো ছিল সেটি কিন্তু হাউসফুল ছিল। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি যেখানে, যে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে, এখানেও আমরা দর্শকদের একটা ভালো ভিড় লক্ষ্য করেছি এবং গতকালের মতো আজকেও কিন্তু আমরা দেখেছি অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে এখানে সিনেমা দেখতে এসেছেন। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে যারা গতকাল আসতে পারেনি, বলছিলেন যে পরিবারের সাথে অনেকে সময় কাটিয়েছেন, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, তারা কিন্তু আজকে তাদের পরিবার নিয়ে সিনেমা দেখতে এসেছেন এবং তাদের কথা ছিল যে তারা এই সিনেমাগুলো দেখে তারা হয়তো জানাবেন যে তাদের প্রতিক্রিয়া কি। আমি এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখাই যে এই মুহূর্তে প্রচুর দর্শক কিন্তু আসলে স্টার সিনেপ্লেক্সে প্রবেশ করছেন এবং তারা সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন। আমরা যদি একটু আপনাকে বলতে চাই যে দর্শক এই মুহূর্তে যারা এখানে আসছেন তারা কিন্তু বারবারই বলছেন যে এখানে কিন্তু দর্শকদের একটা ভালোই সমাগম হচ্ছে এবং স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কিন্তু বারবারই বলছিলেন যে তারা একটা ভালো সাড়া পাচ্ছেন দর্শকদের কাছ থেকে। আপনার কাছ থেকে আমি এই মুহূর্তে আমি যদি একটু বলতে চাই যে আমার সাথে আছেন চিত্রনায়িকা বর্ষা, আমরা তার সাথে একটু কথা বলবো এবং তিনি তার অনুভূতি জানাবেন। কিলহি মুক্তি পেল ঈদে এবং প্রচুর সাড়া পাচ্ছে দর্শকদের। আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাউসফুল ছিল, দর্শকদের টিকেটের ক্রাইসিস বলছে, অনেকে গতকাল দেখেছেন এবং আজকে অনেকে দেখতে আসছেন, সবকিছু মিলিয়ে একটু যদি আপনার কাছে জানতে চাই। আজকে তো দ্বিতীয় দিন ঈদের, মানে এটাই তো আসলে আমাদের পাওয়া, শুধু একটা সিনেমার একজন হিরোইন হিসেবে না, সিনেমার সাথে যারা জড়িত একটা টিমের প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে ডিরেক্টর প্রডিউসার প্রত্যেকটা আর্টিস্টার এটাই পাওয়া যে আমার সিনেমাটা কত ভালো যাচ্ছে। সো সেই জায়গা থেকে তো আসলে কিলহিম যেভাবে সাড়া পেয়েছে, লাইক দিন দাডে যেভাবে চলেছিল, ঠিক আজকে দ্বিতীয় দিন, মানে ভীষণ ভীষণ এক্সাইটেড। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে নেগেটিভ রোলে মানুষ আমাকে দেখছে, এটা নিয়ে যে মানুষ এত বেশি মজা পাচ্ছে যে এটা আমি নিজেও মজা পাচ্ছি, কারণ দর্শক মজা পাওয়া মানেই তাদের ভালো লাগা। সো সেই জায়গা থেকে আমি অনেক অনেক হ্যাপি। একটা জিনিস একটু বলি যে প্রচুর দর্শক কিন্তু যখন সিনেমা দেখছিলেন বের হয়ে বলছিলেন যে একটা সায়েন্স ফিকশন ঘরানার মুভি দেখলেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা ছবি আসলে অনেক সুন্দর হয়েছে। সেই জায়গা থেকে আপনারাও কিন্তু নিজেদের প্রোডাকশনের বাইরে এই প্রথমবার কাজ করলেন, সবকিছু মিলিয়ে অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার কাছে মনে হয় প্রোডাকশনের বাইরে কাজ করার একটা আলাদা মজা থাকে। সেটা হচ্ছে কি, তারা আর্টিস্টদেরকে অনেক রেসপেক্ট করে, অনেক সম্মান করে, আর টাইম মতো আসতে পারি, টাইম মতো চলে যেতে পারি। আর নিজের প্রোডাকশনে কাজ করলে কি হয়, ইচ্ছা মতো 24 ঘন্টা কাজ করো, কোনো সার নাই, এভাবে একটা ব্যাপার থাকে, কারণ তখন খরচটা তো নিজের পকেট থেকে যায়। বাট এবারের অভিজ্ঞতাটা সেটাই বললাম, আমাদের যে ডিরেক্টর ছিলেন ইকবাল ভাই, উনি যথেষ্ট পরিমাণ আমাদেরকে রেসপেক্ট দিয়েছে, সম্মান করেছে। ইভেন টাইমিং এর ব্যাপার থেকে, আমার এই সিনেমাতে যত ড্রেস আপ থেকে শুরু করে মানে শুটিং এর সময় সে অনেক হেল্প করেছে, আর ডিরেক্টর হেল্প করেছে বলেই আমি কাজটা ভালো মতো করতে পেরেছি। শুনছিলেন যে দর্শকদের একটা ভালো আগ্রহ যেমন আছে, তেমনি অভিনেত্রী যিনি আছেন কিলহিম ছবির, তিনিও কিন্তু একটা ভালো উৎসাহ। আমরা বাংলা সিনেমাগুলোর জয় হোক এবং বাংলা সিনেমার সবকটা সিনেমার জন্য শুভকামনা আমরা জানালাম। মাকসুদুল হক ইমু বসুন্ধরা সিটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। মিথিলাকে দেখতে পাচ্ছি চিড়িয়াখানায় অবস্থান করছেন। মিথিলা, কি অবস্থা সেখানে, কেমন সময় কাটছে সবার? আচ্ছা, অনেক দিন আসলে প্রচণ্ড গরমের পরে আজকের আবহাওয়াটা কিন্তু বেশ শীতল,
এজন্য পরিবারের বড়রা যারা রয়েছেন তারা কিন্তু ছোট ছোট শিশুদের নিয়ে চিড়িয়াখানার দিকেই বেশিরভাগ মানুষ ভিড় করেছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই পাশটাতে বেশ কিছু মানুষের ভিড় রয়েছে। আমি দুপুরবেলা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমি আসলে ঢুকতে বেশ একটু অস্বস্তিতে পড়েছিলাম, বেশ বড় একটা লম্বা লাইন ছিল, আমরা হেঁটে হেঁটে ওই পাশটা থেকে এই পাশে এসেছি। কিন্তু এখন যেহেতু চিড়িয়াখানায় কিন্তু একটা সময় সীমার ব্যাপার থাকে, এটা কিন্তু সকাল থেকে 6টা পর্যন্ত খোলা এই ঈদের কারণে, তো এখন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ তারা কিন্তু পশু পাখিগুলোকে দেখে রাস্তায় মানে চলে যাওয়ার রাস্তায় বা চলে যাওয়ার পথে ভিড় করেছে। তারা কিন্তু এখন বেশিরভাগ মানুষই নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আমাদের বাহিরের যে যাত্রাপথটা বা রাস্তাটা সেই রাস্তাটাই কিন্তু এখন উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, যে মানুষগুলো কিন্তু এখন মোটামুটি তাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা সবকিছু শেষ করে গার্জিয়ানরা সবাই মিলে সবাইকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এবং এই সময়টাতে যেটা হচ্ছে বেশ কিছু শিশু কিন্তু হারিয়ে যাচ্ছে, তো এখানে যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা বিষয়টাকে সামলে নিচ্ছে। তারা কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে অনড় রয়েছেন, তারা মাইকিং করে বিভিন্ন ধরনের ব্যবস্থা হাতে নিয়ে তারা শিশুগুলোকে তাদের গার্জিয়ানদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং দেখা যাচ্ছে যে আসলে ভিড় এত বেশি বেশি থাকছে এখানে যে আসলে এখানে নানা ধরনের অকারেন্সও হতে পারে, কিন্তু এখানে আসলে নিরাপত্তা বাহিনীরাও কিন্তু বেশ সচল রয়েছে এবং ঈদ বিনোদন কেন্দ্রগুলোতে সরকারিও যে ব্যবস্থাগুলো রয়েছে নিরাপত্তার সেগুলো কিন্তু কঠোর রয়েছে। যারা ঘুরতে গেছেন তারাও আশা করি সচেতন থাকবেন, যারা টেলিভিশনের পর্দায় দেখছেন নিশ্চয়ই। মিথিলাকে অনেক ধন্যবাদ, রাজধানী চিড়িয়াখানা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। মিথিলা বিনোদন কেন্দ্রের খবর জানাচ্ছিলাম আপনাদের। এদিকে যানজটে স্থবির শহরে গতি আনতে যে মেট্রো রেল, সেটিও হয়ে উঠেছে আনন্দ ভ্রমণের এক মাধ্যম। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে মেট্রো রেলে সফর করেছেন রাজধানীবাসী, ছোটদের উচ্ছ্বাস তো রয়েছেই, বড়রাও ভাসছেন আনন্দে। যান্ত্রিক নগরীতে ঈদের ছুটিতে নতুন বিনোদন কেন্দ্র এখন মেট্রো রেল। পরিবার নিয়ে অনেকেই ছুটছেন নগরের নতুন এই পরিবহনে চড়তে, শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মিরপুর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত প্রায় প্রতিটি স্টেশনে ছিল উপচে পড়া ভিড়, ট্রেনে উঠতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। ঈদের দিনটিতে মেট্রো রেলের স্বাভাবিক শিডিউলে পরিবর্তন আনা হলেও ঈদের দ্বিতীয় দিন থেকে আগে শিডিউল, অর্থাৎ সকাল 8টা থেকে 2টা পর্যন্ত চলছে মেট্রো রেল। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা। আগের চেয়ে আয় বাড়লেও ভালো নেই বুড়িগঙ্গার মাঝিরা। নিত্যপণ্যের লাগামহীন দরের কারণে বেঁচে থাকার রসদ জোগাতে সংগ্রাম করতে হয় প্রতিকূলতার সাথে। নিম্ন আয়ের এই মানুষগুলোর কথা জানাচ্ছেন রৌনক মাহমুদ সৌরভ, ক্যামেরায় ছিলেন একে টিপু। বৈশাখের কাঠফাটা রোদেও বৈঠা না বাইলে সংসারের চাকা ঘোরে না অনেকের, তাদেরই একজন আব্দুল খলিল। খলিলের মতো বরিশালের ইউসুফ মাঝির অবস্থাও প্রায় একই রকম। ভাগ্য ফেরাতে কয়েক যুগ আগে পা রাখেন বিবর্ণ এ শহরে, বুড়িগঙ্গার পানির মতোই গড়িয়েছে সময়ে, খুব একটা পরিবর্তন আসেনি যাপিত জীবনে। সব জিনিসের দাম, আমরা সাধারণ মানুষে অল্পতে আয় এগত চলার মতন খুবই কষ্ট হয়ে যায়। আমার তো ডায়াবেটিস, বুঝলেন, আটা খাইতাম, এখনও দেখতেছি আটা খাইতে গেলে আগে 30 টাকা হইলে সকালে নাস্তা হয়ে যেত ভরপুর, আর এখন 50 টাকা লাগে। 25 টাকা পাহারা, 80 টাকা নৌকা ভাড়া, তাতে নিজের খাওয়ান আছে 200 টাকা, 700 টাকা আমাদের প্রতিদিন খরচ হই, তাহলে দেখা যায় 1800 টাকা কাম করলে বাড়িতে নিব কীভাবে। এ গাড়ি দেখব 40 টাকা, আর ওই গাড়ি ধরেন 130 টাকা, নৌকা ভাড়া 60 টাকা,
বেঁচে থাকার তাগিদে বুড়িগঙ্গার বুকে দিন রাত খেটে চলেন এই মাঝিরা। তবুও নিত্য পণ্যের বেসামাল দামে বাড়ে তাদের কষ্ট দীর্ঘশ্বাস। বাজার ঘাট হিসাব করতে গেলে তো আমি যা কামাই করি তো আর হয় না, এত তো অর্ধেক সংসার চলে না। এক দেড়শো দুশো টাকা কাজ করি, এতে চলে সংসার, কষ্ট হয় আর কি। দাবি জানিয়েছেন জিনিসপত্রের দরে লাগাম টানতে কার্যকর উদ্যোগ নেয়ার। রণক মাহমুদ, সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আর এই ছিল বিকেল চারটার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।